সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল। আমার আজকের আয়োজন, আপনার জন্মবার যদি হয় সোমবার, তাহলে জানুন কেমন যাবে 2020 সাল। তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সোমবারে জন্মগ্রহণকারী জাতক ব্যক্তিদের 2020 সালটি শুভ অপেক্ষা অশুভ ফলই বেশি ঘটবে বলে গণ্য হলো। বিশেষ করে গৃহবাড়িতে নিত্য অশান্তির পরিবেশ বিরাজ করায় মনে গৃহ ত্যাগের বাসনা জাগতে পারে। অবশ্য কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তি ও বিদেশ গমনের সুদের বিদেশ গমনের আশায় বিনিয়োগকৃত অর্থ গায়েব হয়ে পড়ায় ঋণের চাপ এই 2020 সালটিতে বাড়বে বই কি কমার সম্ভাবনা নেই। তাছাড়া ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে কলহ বিবাদের কারণে ব্যবসা আলাদা করেও শেষ রক্ষা নাও হতে পারে, অর্থাৎ লোকসান গুনতে গুনতে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে পড়তে পারে। তাই তো যারা অংশীদারী ব্যবসা বাণিজ্যে লিপ্ত আছেন তাদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে এই 2020 সালটিতে। তবে সুপ্রিয় দর্শক, 16 ফেব্রুয়ারি 2020 ইংরেজি তারিখে শনি মহারাজের মকর রাশিতে গমনজনিত কারণে বেকারদের আকস্মিক কর্মপ্রাপ্তি, এমনকি হারানো কর্ম পুনরুদ্ধার বা কর্মে পদোন্নতি, এমনকি কর্ম ও ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে বিদেশ গমনের পথ খুলতে পারে, এমনকি নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করতে পারে, বা সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সাহায্যের হাত বাড়িয়ে ধরতে পারে। তবে সমগ্র বছরটাই প্রেমের দেবতা শুক্রাচার্যের শুভ পাবে, প্রেমী যুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে, এমনকি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, এমনকি ওই বিবাহে অর্থাৎ 2020 সালে সোমবারে জন্মগ্রহণকারী জাতক ব্যক্তিরা যারা বিবাহ কার্য সুসম্পন্ন করবেন তারা ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। তবে দর্শকবৃন্দ, একটা কথা মনে রাখবেন, তা হচ্ছে সোমবারে জন্মগ্রহণকারী জাতক ব্যক্তিদের সমগ্র বছরটাই কিন্তু জীবনসাথীর শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে, এমনকি তার চিকিৎসার্থে লাগামহীন অর্থ ব্যয় হতে পারে। সেই সঙ্গে দাম্পত্য কলহ সামাজিক কলহে পরিণত হয়েও ক্ষান্ত হবে না, মামলা মোকদ্দমা এমনকি ক্ষণস্থায়ী বিচ্ছেদও ঘটার সম্ভাবনা রয়েছে। তবে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য ও বিবাহ সংক্রান্ত দুশ্চিন্তার অনেকটাই অবসান ঘটবে, তাতে সন্দেহ নেই। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হয়ে উঠতে পারে এই 2020 সালটিতে। ভাই বোনদের সাথে দীর্ঘদিনের কলহ বিবাদের মীমাংসা হবে, এমনকি তাদের সহযোগিতায় সম্পত্তি লাভের পথ প্রশস্ত হবে। পিতামাতার স্বাস্থ্য বেশ ভালোই থাকবে এমনটি আশা করা যায়, এমনকি পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন। সেই সঙ্গে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনাও কিন্তু অমূলক নয়। তবে মনে রাখবেন, সোমবারে জন্মগ্রহণকারী জাতক ব্যক্তিদের 2020 সালে নিত্য নতুন ব্যাধিপীড়ার সাথে পুরাতন ব্যাধিপীড়াগুলো চাঙ্গা হয়ে উঠে আপনাকে একাধিকবার হাসপাতালে চক্কর কাটাতে পারে, যার ফলে চিকিৎসা সংক্রান্ত ব্যয় এই 2020 সালটিতে অতীতের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। সব মিলিয়ে সোমবারে জন্মগ্রহণকারী জাতক ব্যক্তিদের এই 2020 সালটিতে মিতব্যয়ী, সংযমী, হিসাবী, পরিশ্রমী, এমনকি চোখ কান খোলা রেখে পদক্ষেপ নিতে হবে, নচেত কিন্তু মহা বিপর্যয়ের বছর বলে গণ্য হবে এই 2020 সালটি। সুপ্রিয় দর্শক, এবার আসি সোমবারে জন্মগ্রহণকারী জাতক ব্যক্তিদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে 2020 সালটিতে। সমগ্র বছরের গ্রহ অবস্থান বিচার বিশ্লেষণ করলে সোমবারে জন্মগ্রহণকারী জাতক ব্যক্তিদের শরীর স্বাস্থ্য বিশেষ ভালো থাকার সম্ভাবনা কিন্তু খুবই কম। সেই সঙ্গে দুর্ঘটনাজনিত অস্থিভঙ্গ, অস্ত্রোপচার, পক্ষাঘাতিক বাত, মেরুদণ্ডের রোগ, কার্বাঙ্কল, মস্তিষ্কের গোলযোগ, হাঁপানি, শ্বাসকষ্ট সহ পুরাতন কুনিক ব্যাধিপীড়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় একাধিকবার হাসপাতালে চক্কর কাটতে হবে। সেই সঙ্গে চিকিৎসা সংক্রান্ত ব্যয় লাগামহীনভাবে বৃদ্ধি পেলেও জীবন অবসানের সম্ভাবনা কম। অবশ্য এই ব্যয় সামাল দিতে গিয়ে আপনাকে ধার দেনা করতে হতে পারে। মনে রাখবেন, শনি মহারাজের কুপ্রভাবে আপনাকে মারবে না কিন্তু মরার মতো ফেলে রাখতে পারে, তাই তো সময় উপযোগী চিকিৎসকের পরামর্শ গ্রহণ, যোগব্যায়াম, সময় মতো আহার বিহার ও
স্বাস্থ্য সচেতনতায় স্বাস্থ্য আনন্দনীয় থাকতে পারে। তাই তো সোমবারে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদেরকে আমি একটি পরামর্শ দিব, তা হচ্ছে 2020 সালটিতে শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখা সমীচীন হবে। এবার আসি কর্ম, ব্যবসা ও অর্থভাগ্য কেমন যাবে সোমবারে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের 2020 সালে। বিশেষ করে 16 ফেব্রুয়ারি 2020 ইংরেজি তারিখের পর বেকারদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, এমনকি নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হলেও সমগ্র বছরটাই রাহু, শনি ও মঙ্গলের কুপ্রভাবে বেকারদের কর্মপ্রাপ্তি, বিদেশ গমনেচ্ছুদের বিদেশ গমন ও অংশীদারি ব্যবসায় বিনিয়োগ বা না বুঝে চুক্তি সম্পাদন, সেই সঙ্গে লটারি, ফাটকা, জুয়া, রেস, শেয়ার, হাউজিং প্রভৃতিতে বিনিয়োগকৃত অর্থ গায়েব হয়ে পড়ায় ঋণের চাপ বাড়তে পারে তাতে সন্দেহ নেই। যার ফলে সোমবারে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের 2020 সালে দুঃখার্ণবে পতিত হয়ে পলাতক জীবনযাপন, এমনকি বিদেশ গমন বা জীবনের ঝুঁকি নেওয়ার প্রবণতা আসতে পারে এই 2020 সালটিতে। অবশ্য 2020 সালটিতে সোমবারে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে, যার ফলে সংকট মোচন অনেকাংশে সহজ হবে। এবার আসি সোমবারে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের 2020 সালে দাম্পত্য সুখ শান্তি ও আত্মীয় স্বজন কেমন থাকবে। বিশেষ করে সোমবারে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের 2020 সালে যারা বিবাহযোগ্য আছেন তাদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, এমনকি প্রেমী যুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে। তবে সোমবারে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের 2020 সালে বলবো, যারা প্রেমিক প্রেমিকা আছেন তারা সতর্কতার সাথে চলাফেরা করবেন, নচেত গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় অর্থ, মান এমনকি রাজদণ্ডে দণ্ডিত হতে পারেন বা কোনো প্রশাসনিক ঝামেলায় জড়ানোর সম্ভাবনাও কিন্তু অমূলক নয়। সেই সঙ্গে সোমবারে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিরা দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে এই 2020 সালে বেশি গুরুত্ব দেওয়া সমীচীন হবে। এতদূর সত্ত্বেও সোমবারে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের 2020 সালে নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ খুলবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। তাছাড়া পিতামাতা, ভ্রাতা ভগ্নী ও আত্মীয় পরিজনের কাছ থেকে এবছর পরিপূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন, যা আপনার জীবনের সংকট মোচনে অনেকাংশে সহায়ক হবে। তাছাড়া 2020 সালটিতে সোমবারে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের গৃহবাড়িতে একাধিকবার কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় গোটা পরিবারে একটা প্রীতির বন্ধন রচিত হবে। তবে শত্রু ও বিরোধী পক্ষ কিন্তু এবছর তেমন একটা ক্ষতি করতে পারবে বলে মনে হয় না, অর্থাৎ শত্রু ও বিরোধী পক্ষরা লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে বা আপনার প্রভাব প্রতিপত্তি এবং আত্মীয় স্বজনের একাত্মতার বন্ধন দেখে পিছু হটতে বাধ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আসি বিদ্যা, শিক্ষা ও ভবিষ্যৎ। সোমবারে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের 2020 সালে যারা শিক্ষার্থী আছেন, শিক্ষার্থীদের উচ্চশিক্ষা এমনকি যোগ্য কর্ম বা উচ্চশিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন সাত পূরণের সম্ভাবনা কিন্তু অমূলক নয়। তবে সোমবারে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের যারা শিক্ষার্থী আছেন তারা বিদ্যাশিক্ষায় রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হওয়ার সম্ভাবনাও কিন্তু অমূলক নয়। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য ও বিবাহ সংক্রান্ত দুশ্চিন্তার অনেকটাই অবসান ঘটবে। তথাপিও সোমবারে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদেরকে আমি বলবো যে 2020 সালটিতে যারা শিক্ষার্থী আছেন তারা রাগ, জেদ, অহংকার, আবেগ বর্জনের সাথে পরিশ্রমী, কৌশলী, অধ্যবসায়ী হলে ভাগ্যলক্ষ্মীর বরমাল্য পড়তে সক্ষম হবেন, এমনকি বেকারদের চাকরির পরীক্ষায় জয়লাভের সম্ভাবনাও কিন্তু অমূলক নয়। সুপ্রিয় দর্শক, এবার আসি সোমবারে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের 2020 সালের প্রেম, প্রীতি ও বন্ধু মিত্র। বিশেষ করে প্রেমের দেবতা শুক্রাচার্যের শুভ প্রভাব আপনার উপর বর্তাবে, যার ফলে প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিবাহ, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। এমনকি এই বছরের রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুল ফল, এমনকি সংকটকালে ছায়া দিয়ে বাঁচাতে পারে। সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন থেকে প্রাপ্ত সহযোগিতা আপনার জীবনে স্বপ্ন পূরণে সহায়ক হবে। তবে মনে রাখবেন, দাম্পত্য জীবনে ঘোরতর অসন্তোষ শুরু হলেও
শ্বশুরালয় মাতুলালয় ও জীবনসাথীর তরফ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন, এমনকি দীর্ঘদিনের হারানো বন্ধুর সাথে সাক্ষাৎ, ভাঙ্গা বন্ধুত্ব পুনরুদ্ধার বা ভাঙ্গা প্রেম জোড়া লাগার সম্ভাবনাও কিন্তু অমূলক নয়। তবে দর্শকবৃন্দ, সোমবারে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিরা সর্বদা মনে রাখবেন যে প্রেম ভালোবাসার অতিরিক্ততা বা বন্ধুত্বের অতিরিক্ত মেলামেশা আপনার জীবনে কিন্তু ঘাতক বলে প্রমাণিত হতে পারে। তাই তো নতুন প্রেমে যারা লিপ্ত হবেন বা নতুন বন্ধুত্বে যারা লিপ্ত হবেন তাদেরকে এই 2020 সালটিতে সর্বদা সতর্ক থাকতে হবে, নচেৎ কিন্তু এই নতুন আকস্মিক প্রেম ভেঙে যাওয়ায় মন আত্মধ্বংসের দিকে ধাবিত করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আসি সোমবারে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের যানবাহন ও অর্থ ব্যয় কেমন হবে। বিশেষ করে সোমবারে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের 2020 সালে যানবাহন বদলের জন্য বছরটি রেকর্ড হয়ে থাকবে। বিশেষ করে পুরাতন বাহন বদল ও নতুন বাহন ক্রয়ের সম্ভাবনাও কিন্তু অমূলক নয়। তবে মনে রাখবেন, এই বছর আপনার যানবাহন দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও কিন্তু অমূলক নয়। বিশেষ করে যানবাহন দুর্ঘটনাজনিত কারণে যানবাহন দুমড়ে মুচড়ে গিয়েও শেষ হবে না, আপনাকে হাসপাতালে চক্কর কাটতে হবে, এমনকি দুর্ঘটনাজনিত কারণে আপনাকে কারাবাস পর্যন্ত ভোগ করতে হতে পারে। এ ব্যাপারে সর্বদা সতর্ক থাকবেন। তাছাড়া কর্ম, ব্যবসা, বিদেশ গমন, মামলা মোকদ্দমায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় আপনাকে কিন্তু ঋণগ্রস্ত হয়ে পড়তে হতে পারে এই বছরটিতে। সেই সঙ্গে সোমবারে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের 2020 সালে যানবাহন, গৃহবাড়ি, ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, এমনকি গৃহসজ্জার দ্রব্যাদি মেরামতে শ্রম, অর্থ দুটোই ব্যয়ের মাত্রা লাগামহীনভাবে বৃদ্ধি পেতে পারে, যার ফলে সাময়িক ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনাও কিন্তু অমূলক নয় 2020 সালটিতে। সুপ্রিয় দর্শক, এবার আসি সোমবারে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের 2020 সালের অশুভ ঘটনা ও ঋণগ্রস্ততা। বিশেষ করে সোমবারে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিরা 2020 সালে আগুন ও বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন, সেই সঙ্গে দুর্ঘটনাজনিত অঙ্গ প্রত্যঙ্গ হানি হবার সম্ভাবনাও কিন্তু অমূলক নয়। তাছাড়া পরিবারের কোনো প্রাণপ্রিয় ব্যক্তির জীবনাবসানজনিত শোক দুঃখের অশ্রু জল ঝরতে পারে। তাই তো সোমবারে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদেরকে আমি একটি বিষয়ে সতর্ক করব, তা হচ্ছে পরিবারের কোনো বয়স্ক লোক যদি আকস্মিক অসুস্থ হয়ে পড়েন তাহলে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া বা উপযুক্ত চিকিৎসা করার চেষ্টা করবেন। সেই সঙ্গে অর্থকড়ির মামলায় কাউকে অধিক বিশ্বাস করে কিন্তু ডুবে যেতে পারেন। তাই তো আমি আপনাদেরকে পরামর্শ দিব যে না বুঝে চুক্তি সম্পাদন, চেক, স্টাম্প প্রভৃতিতে স্বাক্ষর ও বিনিয়োগ 2020 সালে ঘাতক বলে প্রমাণিত হতে পারে। সেই সঙ্গে এই সোমবারে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের 2020 সালে যাদের পরিবারে সদ্যজাত শিশু জন্মগ্রহণ করবে সেই সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করার সম্ভাবনাও কিন্তু অমূলক নয়। সুপ্রিয় দর্শক, এবার আসি সোমবারে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের 2020 সালে ভ্রমণ ও যাত্রা। বিশেষ করে সোমবারে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের 2020 সালে উচ্চশিক্ষা, বৃত্তিপ্রাপ্তি, কর্ম, ব্যবসা বাণিজ্য ও ধর্মীয় সফরজনিত কারণে বিদেশ গমনের সম্ভাবনা কিন্তু প্রবল। তবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভ্রমণকালীন ভিড় ভাড়, মিছিল, মিটিং বা তীব্র গতির বাহন বর্জনের সাথে অপরিচিত কাউকে বা অপরিচিত কারো দেওয়া কিছু খাওয়া এবং কিছু নেওয়া বা কোনো কিছু আপনার জিম্মায় রাখা থেকে বিরত থাকুন, নচেৎ কিন্তু আজীবন এর মাশুল দিতে হতে পারে। মনে রাখবেন, সঙ্গ দোষে অভাব আসে। তাই তো ভ্রমণে সঙ্গী নির্বাচনে 2020 সালটিতে আপনাদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং সোমবারে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের 2020 সালের আমার প্রেডিকশনকৃত ভাগ্যফলের সঙ্গে মিল খায় তাহলে ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। মহান সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন, এই কামনায়।